सारे एबीपी टकमा के न्यूज पोर्टल को पढ़ने वालों को सैयद किरमानी का नमस्कार। নমস্কার, আমি দেবপর্ণা চক্রবর্তী, এবিপি তকমা কর্তৃপক্ষ দর্শকদের জানাই শুভেচ্ছা, অনেক অনেক তথ্য শুভেচ্ছা। এবিপি তকমার পাঠক এবং দর্শকদের শারদীয়ার অনেক 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 শুভেচ্ছা। পুজো খুব ভালো করে কাটান, পুজো মানে জীবনটাকে সুন্দর করে গুছিয়ে আবার শুরু করার দিন। নমস্কার, আমি নীল ভট্টাচার্য, আর এবিপি তকমার সকল দর্শকদের শুভ বিজয়। नमस्कार, मैं परितोष त्रिपाठी, आपका टीआरपी मामा, और एबीपी तकमा देखने वाले सभी दर्शकों को मेरी तरफ से दीपावली की, छठ की, दशहरा की बहुत बहुत शुभकामनाएं। ना दारोदी ना विरोधी, सत्य कथा सुनते चाओ जदि, देश विदेश निर्भीकताय साहस एकटाई ना प्रकाशे। জানুন, জানাতে থাকুন। কলকাতার অনেক পুরনো জিমের মধ্যে অন্যতম হচ্ছে আমাদের স্টার জিম। উত্তর কলকাতায় আমাদের দুটি ব্রাঞ্চ আছে, ফুলবাগান আর সল্টলেক। আপনাদের অনুরোধে এবার আমরা আমাদের তৃতীয় ব্রাঞ্চ নিয়ে এসেছি দক্ষিণ কলকাতার যোধপুর পার্কে। আমাদের এখানে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের হাই কোয়ালিটি ইকুইপমেন্ট আছে। আপনারা আসুন আমাদের জিমে এবং নিজেকে সুস্থ সবল রাখুন। Step in and experience your fitness at Stark Gym, Fulbagan, Salt Lake and Jodhpur Park. জায়গাতে সমস্ত প্রতিষ্ঠান থেকে শুরু করে পরিবার, ভাই এবং বোনের মধ্যে একটা আত্মিক সম্পর্কের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন।
এবং ভাই বোনের মেলবন্ধনকে আরো সুদৃঢ় করার জন্য বহু বছর ধরে হিন্দু শাস্ত্র মতে ভাইফোঁটার একটা আয়োজন বছর তিনি একটা উদ্যোগ নিয়েছেন। এই প্রথমবার তিনি একটা উদ্যোগ নিয়েছেন। এত ব্যস্ততার মাঝখান দিয়ে তিনি মাঝে মাঝে চাইতেন যে সকলের শুনে একটা এরকম একটা ভাইফোঁটার অনুষ্ঠানে তিনি সম্মিলিত হবেন, কিন্তু অনেক প্রচেষ্টার পরে এবছর অনেক কষ্ট করে সকলেই মিলেই বিধায়কের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আজকে অনেক মানুষ এখানে এসছেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের বহু পৌরসভার কাউন্সিলর তারা আজকে এসছেন এখানে। এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে সমিতির কর্মাধ্যক্ষ, সমিতির সদস্য, আমাদের সমস্ত সংগঠন থেকে এবং নন পলিটিক্যালভাবে অনেক মানুষ আমাদের কাছে এসেছে। আবার হাত ঢোকায় অনেকগুলো ফোটা পড়ে গেছে।
অনেক বছর, যেহেতু সেইভাবে অনুষ্ঠান করা হয় না, তো এবারে ভাবলাম একটু ভাইদের সবাইকে একসঙ্গে নিয়ে ফোটাটা দিয়ে একটা অনুষ্ঠান করে সবাই এক জায়গায় এসে খাওয়া দাওয়া করা। আর এমনিতেই মানে আমাদের নেত্রী তিনি বারবার বলছেন যে সবার সঙ্গে বসে একটা অনুষ্ঠানের মধ্যে থেকে খাওয়া দাওয়া করা, সব কিছু একসঙ্গে করার। তো সেই দিদিকে বলো প্রোগ্রামও চলছে তার সঙ্গে, আর আমার একটা ভাইফোঁটার একটা সুন্দর অনুষ্ঠানও করে দিলাম, খুব ভালো লাগছে। অনেক ভাইরা সবাই এসছে এখানে, আর সব অনেকে খবর পাইনি, যদিও সবাইকে সেভাবে খবর দেওয়া হয়নি, মোটামুটি যারা খবর পেয়েছে সব চলে এসছে। এবছর তো প্রথম হলো এটা, হ্যাঁ, আগামী মানে দিনে কি আরও এটাকে বড় করার কোনো পরিকল্পনা আছে বা বড়ো? সেটা সময়ের সাপেক্ষে আর কি, যখন প্রতি বছর আসবে আমরা প্রত্যেক বছর চেষ্টা করবো এই এটা ধরে রাখার জন্য। তো সেটা কি খালি এখানে হবে না কেন্দ্রীয়ভাবে কিছু হবে? না সেটা ভাবিনি, সেটা যখন যেরকম পরিস্থিতি হবে, দেখলাম এখানে পুরো ব্যাপারটা রেডি করা আছে ওই জন্য প্রোগ্রামটা এখানে করে নিলাম, তো নালে বাড়িতেই করতাম, তো সেইভাবে আর চিন্তা ভাবনা হয়নি আপাতত, যখন হবে তখন ঠিক করে। নমস্কার, আমি হিরণ, এবিপি তকমার। আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই, সবাই খুব ভালো থাকবেন। প্রথমবার ভাই ফোঁটা উত্তর সোনারপুর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগমের হাতে, কিরম লাগলো? ভালো লেগেছে, আমার আমাদের প্রিয় বিধায়িকা, সে প্রথমবার এবার আমাদের ভাই ফোঁটা বাঙালির বাঙালিদের কাছে একটা অনেক বড় উৎসব, সে উৎসবে সামিল হয়েছে বিধায়িকা আমাদের দিদি, আমাদেরকে ভাই ফোঁটা দিয়েছে, আমাদের খুব ভালো লাগছে। আমরা আশা করি আগামী বছর আরও ভালো করে এই সব প্রোগ্রামটা সুন্দর করে হবে। নমস্কার, আমি অর্পিতা বোস, এবিপি তকমার সমস্ত দর্শককে জানাই প্রীতি ও শুভেচ্ছা। বাবাই প্রথমবার বিধায়কের হাতে ভাই ফোঁটা পেলে কিরম লাগলো? অত্যন্ত ভালো লাগছে আমাদের, আজকে আমাদের বিধায়িকা আমাদের সোনারপুর বিধানসভা উনি আমাদেরকে ভাই ফোঁটা দিলেন, এটা প্রথমবারের উদ্যোগ, আমরা এটাকে খুব আনন্দ পেয়েছি। এবং একজন ভাই হিসাবে দিদির কাছ থেকে শুভকামনা রইল, এবং দিদি যাতে আগামী দিনে আরও উন্নতি করে আরও বড় জায়গায় যায় সেটাই আমরা চাই সবসময়। অরিন্দম, প্রথম বছর বিধায়কের হাত থেকে ভাই ফোঁটা কিরম লাগলো? আমি খুবই আপ্লুত যে দিদি এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে আমাদের ভাইদের কথা ভেবে। সত্যিই আমি আমার নিজস্ব কোনো ভাই ফোঁটা নেই, দিদির কাছ থেকেই ভাই ফোঁটা পেয়েছি, খুব সুন্দর লাগলো। এবং আগামী দিনে দিদির পাশে থেকে দিদির সঙ্গে সহযোদ্ধা হিসেবে যতটা লড়াই করবো। নমস্কার, আমি রণজয় নন্দ, সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগমের হাত থেকে প্রথমবার ভাই ফোঁটা কিরকম লাগলো? খুবই ভালো লাগছে, আমরা জানি প্রতিপদে ভাই ফোঁটাটা আমরা নিই বাড়িতে নিতে, এবং এমএলএ বিধায়ক এবছর 2019 সালে প্রথম আমাদের যে ভাইফোঁটা অনুষ্ঠান শুরু করেছে, সেই ভাইফোঁটা অনুষ্ঠানে আজকের রাজপ্রসন্ন মিউনিসিপ্যালিটির বিভিন্ন কাউন্সিলর থেকে শুরু করে আমাদের সোনারপুর উত্তর বিধানসভার বিভিন্ন পদাধারী পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে সংগঠনের বিভিন্ন নেতৃত্ব প্রত্যেকে উপস্থিত থেকে আমরা একসঙ্গে বসে যে ভাইফোঁটাটা নিলাম, এটা কিন্তু সত্যি একটা আলাদা অনুভূতি। এবং আগামী দিনেও যাতে এর আরও বড় করে আমরা এই অনুষ্ঠানটা করতে পারি সোনারপুর উত্তর বিধানসভার পক্ষ থেকে, সেই আবেদনই আপনাদের সকলের কাছে রাখবো, এবং এমএলএর পক্ষ থেকেও আজকে যে ভাইফোঁটা অনুষ্ঠানটা হলো তাকে আমরা সাধুবাদ জানাই। এবিপি তকমার দর্শকদের এটাই বলবো যে এবিপি তকমার যে কর্ণধার, সে আমার অনেক পুরনো বন্ধু, ঠিক না দাদা ঠিক না, কিন্তু দোস্ত। সো ওনার সঙ্গে আমার অনেক দিনেরই সম্পর্ক, এবং এবিপি তকমা আমি রেগুলারলি দেখি, আপডেটগুলো রাখি, আপনারাও সাবস্ক্রাইব করুন এবং আপডেটগুলো আপনারা পেতে থাকবেন। আর খুব ভালো কভারেজ করে এবং লেখাগুলোও খুব ভালো যদি আপনি পড়েন। সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগমের হাত থেকে প্রথম বছর ভাই ফোঁটা কীরকম লাগলো? সত্যি কথা বলতে কি, আজকে একটা জিনিস আমরা উপলব্ধি হলো, সেটা হলো সম্প্রীতির মধ্যে যে মেলবন্ধন আছে, আজকে ফিরদৌসী ভাবি বা ফিরদৌসী দিদি যাই বলি, আমরা ভাই ফোঁটা, যে দিদি বা বোন যে ভাইকে ফোঁটা দেবে, এটার মধ্যে কোনো জাতপাতের কোনো কিছু নেই বলে মনে হলো। আর আন্তরিকতার সাথে যেটাই করা হয় সেটাই ধর্ম, সেটাই সব কিছু।